নদী পার হতে হলে যেমন নৌকার প্রয়োজন হয়, ঠিক তেমনি জীবনে সাকসেসফুল হতে হলে বা কোনো গোল অ্যাচিভ করতে হলে ডিসিপ্লিনের খুব প্রয়োজন হয়। তো আমি আজ আপনাদের সাথে আরএম পালসা, আর আপনারা দেখছেন আপনাদের টিভিটি। আর আজ আমি আপনাদের ঠিক এই ডিসিপ্লিন নিয়ে এক আর্মি ম্যান ও এক এলআইসি এজেন্টের গল্প শোনাব। তো একবার একটা ছেলে তার পড়াশোনা শেষ করে এলআইসি এজেন্টের চাকরি করতে লাগে এবং তার প্রথম কাস্টমার হয় একজন আর্মি ম্যান। তাদের মিটিং ফিক্স হয়। তো তাদের মিটিং ফিক্স হয় সকাল 9টার সময়। যখন এলআইসি এজেন্ট আর্মি ম্যানের বাড়ি পৌঁছায় তখন বাজে 9:20। তো আর্মি ম্যান তাকে বলে যে তুমি আজকের মতো এসো, তুমি 20 মিনিট লেট করেছো, তার জন্য আজ আমি তোমার কাছে কোনো রকম প্ল্যান নেব না। তো এলআইসি এজেন্ট বলে, স্যার আমি তো মাত্র 20 মিনিট লেট করেছি, তাতে কি হয়েছে? লোকে তো ঘন্টা ঘন্টা লেট করে। আর্মি ম্যান তখন বলে যে লোকের কথা আমরা জানি না, তবে আমরা মানে সোলজাররা সবসময় নিয়ম শৃঙ্খলা মেনে চলি, আমরা সবসময় ডিসিপ্লিন মেনে চলি, আর যারা ডিসিপ্লিন মানে না তাদেরকে আমরা ভালোবাসি না। তাহলে তুমি আবার কাল 9টার সময় এসো। এলআইসি এজেন্ট চলে যায় এবং সে ভাবে যে এটা আমার জীবনের, আমার ক্যারিয়ারের প্রথম কাস্টমার, একে হাতছাড়া করলে হবে না। তো এইভাবে রাত্রে শোবার আগে বাড়িতে প্রত্যেক ঘড়িতে অ্যালার্ম দেয় আর তার মাকেও বলে যে মা সকাল সকাল আমাকে জাগিয়ে দিও, যাতে আমি তাড়াতাড়ি সকাল সকাল উঠতে পারি। তো পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে যে বাইরে প্রচণ্ড বৃষ্টি, তবুও সে তাড়াতাড়ি রেডি হয়ে বাইকে নিয়ে বেরিয়ে পড়ে। 9টার আগে আর্মি ম্যানের বাড়ির কাছে পৌঁছে যায় এবং পাক্কা 9টার সময় গেটের বেল বাজায়। আর্মি ম্যান বাইরে আসে এবং বলে, আরে এত বৃষ্টিতে তুমি শুকনো কী করে? তো উনি বলে যে আমি স্যার কাপড় নিয়ে এসেছিলাম ব্যাগে এবং এখানে আপনার বারান্দাতেই চেঞ্জ করেছি। আচ্ছা, আর্মি ম্যান ভেতরে নিয়ে যায় এবং একটা মোটা অ্যামাউন্ট দেয় আর বলে, ঠিক আছে এটা তোমার যে কোনো প্ল্যানে তোমার যেটা পছন্দ সেখানে আমার এই টাকাটা ইনভেস্ট করে দিই। এলআইসি এজেন্ট তখন বলে যে স্যার এই টাকাটা কালও তো আপনি আমাকে দিতে পারতেন, তাহলে আবার আজকে আসে আশা করালেন। তখন আর্মি ম্যানটি বলে যে তুমি এই প্ল্যানটির জন্য কত পার্সেন্ট কমিশন পাবে? এলআইসি এজেন্ট বলে, স্যার 35%। তখন আর্মি ম্যান বলে যে যখন আমি মারা যাব তখন তুমি চেকটা আমার পরিবারকে দিতে আসবে? এজেন্ট বলে, হ্যাঁ। তার জন্য কত পার্সেন্ট কমিশন পাবেন? স্যার এটার জন্য কোনো কমিশন পাবো না, এটা আমার দায়িত্ব, আমাদের কর্তব্য তার জন্য। তখন আর্মি ম্যান বলে, যখন তুমি কমিশন পাবে 35%, তখন তুমি 20 মিনিট লেট আসছো, তাহলে যেদিন তুমি চেকটি দিতে আসবে, যেদিন কমিশন পাবে না, সেদিন কি গ্যারেন্টি যে তুমি চেকটা আমার পরিবারের হাতে দিয়ে যাবে? আর এই আর্মি ম্যানের উপদেশ সেই এলআইসি এজেন্টের জীবনে একটা বড় সাকসেসফুল এনে দিয়েছে। আর তিনি হচ্ছেন টিএস মদন, যার ইউটিউবের চ্যানেলও আছেন, তিনি একজন মোটিভেশনাল স্পিকারও। তো আজকের মতো এতটাই। আর এই গল্প থেকে আমরা শিখতে পারি যে যদি আমরা ডিসিপ্লিন মেনে চলি তাহলে আমরা সাকসেসফুল হবই হবই, আর যে কোনো গোল অ্যাচিভ আমরা করতে পারবো। তো ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। হাসতে থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন, না দেখতে থাকুন টিভিটি। থ্যাংক ইউ।